সকল শহীদদের প্রতি আজকের এক আলোচনা সভা ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়েছে ব্রাজিল যুবলীগের পক্ষ থেকে। আপনারা যারা অতি কষ্ট করে সকল ব্যস্ততার মাঝেও আমাদের সামনে উপস্থিত হয়েছেন তার জন্য সবাইকে ধন্যবাদ জানাই ও মুজিবের শুভেচ্ছা। আমি আজকের এই আলোচনা সভা ও দোয়া মাহফিলের প্রধান হিসাবে সভাপতির আসন গ্রহণ করার জন্য আমি বিশেষভাবে অনুরোধ করেছি ব্রাজিল আওয়ামী যুবলীগের সম্মানিত আমাদের সভাপতি যুবলীগের পথচলা এখন পর্যন্ত যারা যার নেতৃত্বে আমরা সকল সংগঠিতভাবে এসেছি এখানে এবং আগামী দিনগুলো ওনার নেতৃত্বে আসন গ্রহণ করার জন্য বিশেষভাবে অনুরোধ জানাচ্ছি আমাদের রয়্যাল বাইকে সাধারণ আমন্ত্রণ জানাই সভাপতি গঠন আসন গ্রহণ করার জন্য। আজকের এই আলোচনা সভা আজকের প্রধান অতিথি হিসাবে আমাদের অত্যন্ত ছাত্র রাজনীতির অহংকার গোলাপগঞ্জ ছাত্র রাজনীতি ছাত্রলীগের রাজনীতির অহংকার আজকে ব্রাজিল আওয়ামী যুবলীগের অত্যন্ত একজন সক্রিয় কর্মী নেতা এবং আমাদের শ্রদ্ধেয় বড় ভাই জামাল ভাইকে প্রধান অতিথির আসন গ্রহণ করার জন্য বিশেষভাবে আলোচনা। আজকের এই আলোচনা সভায় সংক্ষিপ্ত আলোচনা সভায় আমরা সবাইকে পরিচয় করে দিতে পারছি না, তারপরে আমাদের সকল নেতৃবৃন্দের প্রতি আমাদের অনুরোধ থাকবো আপনারা মনোকিচ্ছু নেবেন না, মনোক্ষুণ্ণ হবেন না, কারণ আমাদের আজকের এই শোক সভা হচ্ছে আমাদের জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের 15ই আগস্ট এই 75 আগস্ট কালো রাত্রিতে তারা বর্বরভাবে হত্যা করেছিল সকল ফ্যামিলিকে, এমনকি 4 বছরের শিশু শেখ রাসেলকেও হত্যা করেছিল সেই দিন। আমরা খুবই দুঃখিত, আমরা সেখানে খুব আনন্দ করতে পারতেছি না, আমরা খুবই দুঃখিত। আজকের এই আলোচনা সভায় আওয়ামী যুবলীগের বিশেষ অতিথি হিসাবে আমি শামীম ভাইকে বিশেষ অতিথি হিসাবে শাহীন ভাইকে বিশেষ অতিথি হিসাবে আওয়ামী যুবলীগের পক্ষ থেকে আমন্ত্রণ জানাচ্ছি। আজকের আমন্ত্রণ জানাচ্ছি আমি বিশেষ অতিথি হিসাবে আমাদের শ্রদ্ধেয় বড় ভাই দেলোয়ার ভাইকেও আমি আমন্ত্রণ জানাচ্ছি আজকের আলোচনা সভায়। আমাদের এখানে আমাদের শ্রদ্ধেয় যুবলীগ নেতা আমাদের ছোট ভাই খুবই স্নেহভাজন এবং খুব পরিচিত মুখ খালেদ ভাইকে আমি বিশেষভাবে অনুরোধ জানাচ্ছি আজকের এই আলোচনা সভায় আমরা সংবর্ধনা অনুষ্ঠানের মাধ্যমে ওনাকে বরণ করে নেব আজকের যুবলীগে আওয়ামী যুবলীগের ব্রাজিল শাখায়। সম্মানিত নেতৃবৃন্দ আপনাদের সবার সামনে পরিচয় পরিচিত মুখ, তারপরেও আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাই আজকের সংক্ষিপ্ত আলোচনায় উপস্থিত হওয়ার জন্য। সংগ্রামী মুজিব সৈনিক বন্ধুগণ, আপনারা জানেন আজকের শোক সভা হচ্ছে আমাদের জাতির পিতা বঙ্গবন্ধু শেখের বিষয়ে আলোচনা সভা হবে। আজকের সংক্ষিপ্ত আলোচনা সভায় প্রধান অতিথি হিসাবে যিনি আমাদের সামনে বসে আছেন উনি আমাদের দিক নির্দেশনা এবং প্রধান বক্তা হিসাবেও উনি আমাদের সামনে কিছু আলোচনা করবেন। তার আগে আমি বিশেষভাবে দুই একটি কথা বলার জন্য আমি অনুরোধ জানাচ্ছি আজকের এই সভায় শাহীন ভাইকে সংক্ষিপ্ত আলোচনা করার জন্য বসেই বলতে পারেন। ধন্যবাদ আমাদের শাহীন ভাইকে সংক্ষিপ্ত আলোচনা করার জন্য। আমি এখানে একজন মানুষকে পরিচয় করে দিচ্ছি আমাদের আওয়ামী যুবলীগের পক্ষ থেকে ব্রাজিল শাখার আমাদের শ্রদ্ধেয় বড় ভাই এমডি ভাই। এখানে একদিন পরে ওনাকে দেখে খুবই আনন্দিত, আমরা আগামী দিনগুলোতেও আমরা পথচলায় পাবো ইনশাআল্লাহ সেই আশা ব্যক্ত করি। আমাদের আলোচনা সংক্ষিপ্ত আলোচনা সভায় আজকে শোক সভায় সংক্ষিপ্তভাবে বলার জন্য আমি বলছি আমাদের প্রধান অতিথি প্রধান বক্তা হিসাবে আগামী দিনের পথচলা আমাদের কিভাবে হবে সেই দিক নির্দেশনা দেবেন আমাদের প্রধান বক্তা, কারণ আলোচনা সভা একবারে সংক্ষিপ্ত তার জন্য আমরা বেশি সভা দিতে চাচ্ছি না, আপনারা দুঃখিত মনোক্ষুণ্ণ হবেন না। ব্রাজিল সেনার কর্তৃক আয়োজিত আজকের এই কর্মী সভায় 15ই আগস্ট জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের হত্যার এই দিন, আমাদের সেই দিনের কথা আজকে আমরা যে শুনেছি আমাদের বই লেখাতে আজকের দিনের কথা বললে আমরা আজকে এই প্রোগ্রামটুকু আমরা দোয়া মাহফিল এটাই করা আমাদের জন্য দরকার। আমরা এই জন্য আজ ব্রাজিল শাখা কর্তৃক আয়োজিত আমরা যেন ব্রাজিলে এসে আমরা একটি কর্মী সভা করে আজ আমরা সব ভাই বন্ধুরা বসে আমরা একটি দোয়া মাহফিল করতে পারবো, এটা আল্লাহর কাছে আমরা শুকরিয়া জানাই। আশা করি আমরা আগে পিছিয়ে আমরা এটা চিন্তা না করে আমাদের বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের হত্যা দিবস উপলক্ষে হত্যা করা হয়েছিল এই 15ই আগস্ট,
আমরা শোক দিবস পালন করতেছি। আজ ব্রাজিলে আমরা ভাই বিরাট সবাই ঐক্যবদ্ধ হয়ে আগে আগামী দিনও আমরা যে কোনো বিষয় নিয়ে আমরা বঙ্গবন্ধুর হাতকে শক্তিশালী করার জন্য, বঙ্গবন্ধু শেখ হাসিনার হাতকে শক্তিশালী করার জন্য এই ব্রাজিলে আমরা করে যাব। আর ইনশাআল্লাহ আমরা এই আলোচনা সভা শেষে আমাদের দোয়া মাহফিল হবে, এই আশা ব্যক্ত রেখে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানেই শেষ করছি। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু, জয় বাংলাদেশ আওয়ামী লীগ, জয় ব্রাজিল শাখা। শেখ হাসিনায় যে ডিজিটাল বাংলাদেশের রূপকার হিসাবে তিনি পথ চলা আগামী দিনের দিনগুলো গুনতেছেন, চলতেছেন, সেই দিন ধারাবাহিকতায় বজায় রাখবেন সে আশা ব্যক্ত রেখে আমাদের শেখ হাসিনার দীর্ঘায়ু কামনা করি। এবং আমাদের আজকের আলোচনার সভা শক্তি ভূষণের আওয়ামী যুবলীগের ব্রাজিল শাখার সম্মানিত সভাপতি থেকে সংক্ষিপ্ত আলোচনা ও দোয়া মাহফিলের যে আলোচনা হবে সেই আলোচনার দিক নির্দেশনা আগামী দিনগুলো চলার এবং সভাপতি তো করে সংক্ষিপ্ত আলোচনা করে সমাপ্তি ঘোষণা করবেন সে আশা ব্যক্ত করি ইনশাআল্লাহ। ব্রাজিলীয় বলে করতে গেলে যেহেতু আজকের এই 15 আগস্টের জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের 44তম শাহাদত বার্ষিকী উপলক্ষে আজকের এক সুখ্রব এবং দোয়া মাহফিলের উপস্থিত সকলকে অন্তরে অন্তঃস্থল থেকে ধন্যবাদ জানাচ্ছি। সম্মানিত উপস্থিতি, আমাদের চিন্তাভাবনা ছিল আরও একটু বড় আকারে করার, কিন্তু এই বিদেশের মাটিতে কর্মব্যস্ততার কারণে আর আমরা সবাই জানি যে শুক্রবার বিশেষ করে সফলতে আমরা ভাই বন্ধু হল যত আসবেন খুব বেশি উপস্থিত থাকুন না, তারপরেও এই ডেটটা পড়ে গেছে আমরা বৃহস্পতিবার শুক্রবার ওই হিসাবে আজকের এই আয়োজন। আরও অনেক আগ্রহ ছিল এখানে উপস্থিত হওয়ার লাগে, কিন্তু এই খাস খামার কারণে একটু পারছেন না, তো আপনারা সবাই উপস্থিত হয়েছেন আজকের এই দিনও, এর জন্য সবাইকে ধন্যবাদ জানাইয়া। 15 আগস্ট কোনো দলন নাই, কোনো ব্যক্তির নাই, আমরা সবাই জানি 15 আগস্ট হচ্ছে সমস্ত বাঙালির। এবং আমরা আরও একটা জিনিস গতকালকে ক্লিয়ার হয়েছে যে 15 আগস্টটা জাতিসংঘ অর্থাৎ বিশ্ববাসী পালন করে, জাতিসংঘ গতকালকে 15 আগস্ট শোক দিবস পালন হয়েছে এবং বঙ্গবন্ধুরে বিশ্ববন্ধু হিসাবে এই উপাধিতে ভূষিত করা হয়েছে। তো আজকের এই দিন আপনারা উপস্থিত হয়েছেন আমি আবারও ধন্যবাদ জানাইয়া। আর বিশেষ করি কয়েকজনের সবাই আমি একটু পরিচয় করিয়া দিলাম সাইয়ার যে ব্রাজিল যুবলীগর শুরু থাকি এখন পর্যন্ত যারা আমাদের সাথে আসন বা যে কোনো কর্মসূচি মানে অঙ্গাঙ্গিভাবে জড়িত তখন যার মাধ্যমে আসন জোয়ান, তারপরে শামীম আর সম্মানিতভাবে আরও অনেক উপস্থিত আসন, যেমন আমরা সুজন ভাই, এদিকে যুবলীগর একনিষ্ঠ কর্মী হিসাবে রনি, তারপরে শামীম আমু, তারপরে মঞ্জু, আমরা বাইকনা সালে, আর আজকে আরও খুশি হয়েছে আমরা বড় ভাই উপস্থিত আসন নূর ভাই, আপনারা সবাই জানরা সিন্ডা নূর ভাই জামার বাড়িতে উপস্থিত আসইনু, ইমন ব্রাজিলের যুবলীগর প্রতিষ্ঠা লগ্ন থাকি আমরা সাথে জড়িত আসইন, ধন্যবাদ জানাই আর সব উপস্থিত হওয়া লাগে, আমরা বড় ভাই আমিন ভাই ব্রাজিলের প্রতিষ্ঠা যুবলীগর প্রতিষ্ঠা থাকি এবং পর্যন্ত জড়িত আসইন, আমরা রিপন ভাই, বাবর ভাই, শাহিন ভাই, যদিও একটু মানে খাস আমার ব্যস্ততার কারণে সবসময় দেখা হয় না, কিন্তু আজকে আইসুন এই দিনটার খুব গুরুত্ব সহকারে মানে বিবেচনা করছেন বিদায় আজকে উপস্থিত হয়েছেন লাগে ধন্যবাদ। আর আজকের এই কারণ সংবর্ধিত অতিথি হিসাবে উপস্থিত আসেন খালেদ এবং দেলোয়ার ভাই। তো আজকের এই সবার এর বারা দুইটা কথা বলতে চাই আর ও কারণে খালেদর বিষয়ে বা খালেদ রনি বা যত আসেন সবাই আরই দেখা গেছে যে ব্রাজিল যারাও আমরা আইসি যুবক বলে যুবকগুলোরে একত্রিত করিয়া যে একটা মাধ্যম, এই মাধ্যমটা তৈরি করতে গিয়া অনেক অক্লান্ত পরিশ্রম করিয়া সবরে একত্রিত করার মানে যার ধারাবাহিকতা আপনারা জানেন যে আগামী 20 তারিখ আমি তো আপনার